Samsung Galaxy S10 Plus 828GB Super AMOLED Display 855 Snapdragon Processor এই ডিভাইসটি আজকে কতগুলা নিয়ে দাঁড়া রইছে দেখছেন ভাই এটা কত প্রাইস দিব 26500 করে দেন ভাই প্রাইস আজকে ভাই 25500 করে দিলাম 25500 পুরো যমুনা চ্যালেঞ্জ প্রাইস LG Velvet আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 19000 টাকা হোলসেল প্রাইসে iPhone X 64GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 28500 টাকায় আর 128GB টা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 31500 টাকায় হোলসেল চ্যালেঞ্জ প্রাইস OnePlus 9 Pro 12256GB আশরাফুল ভাই আজকে এটার প্রাইস কত দিব 46 করে দেন ভাই কি বলেন ভাই 46000 করে দিলে এটা কি যমুনা চ্যালেঞ্জ প্রাইস হবে আজকে এটার প্রাইস দিব মাত্র 44500 টাকা 44500 9 Pro Samsung Galaxy Note 10 Plus 12256GB Snapdragon processor আজকে এটার প্রাইসটা দিব মাত্র 34000 টাকা যমুনা চ্যালেঞ্জ এবং কি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আইফোন 11 64GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 38000 টাকায় আর হচ্ছে 128GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 42000 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস Samsung Galaxy S25G 12128GB 100% A ক্লাসের প্রোডাক্ট আজকে এটার প্রাইস দিব মাত্র 26500 টাকা যমুনা চ্যালেঞ্জিং হোলসেল প্রাইস আইফোন 11 প্রো 64GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 50500 টাকায় OnePlus 9 828GB আমাদের কাছে পেয়ে যাবেন আজকে মাত্র 33000 টাকায় 33000 টাকা Samsung Galaxy Note 20 Ultra 12256GB Snapdragon processor Super AMOLED 100x জুম ক্যামেরার এই ডিভাইসটি আজকে পেয়ে যাবেন মাত্র 53500 টাকায় যমুনা চ্যালেঞ্জের সবচেয়ে চিপ রেট আজকে দিয়ে দিছি আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে তো যমুনাতে বিভিন্ন দোকানদার সেল করে যমুনা বিভিন্ন দোকানদার সেল করে এবং কি ঢাকার বাইরেও আমাদের অনেক ফোন নিয়ে সেল করে আপনাদের কোন প্রোডাক্ট কোন দোকানদার বা কোন কাস্টমার বি গ্রেড বা সি গ্রেড যদি প্রমাণ করতে পারে তাহলে কি হবে তাহলে ক্যাশব্যাক করে দিব ক্যাশব্যাক করে দিবে রিটার্ন করব সাথে ফোনও দিয়ে দিব 1 লক্ষ টাকা জরিমানা করা হবে বলেন আচ্ছা ঠিক আছে Samsung Galaxy S10 828GB Super AMOLED Display Snapdragon processor 855 এটার প্রাইস পড়বে আজকে মাত্র 21000 টাকা যমুনা চ্যালেঞ্জ প্রাইস আইফোন 11 প্রো ম্যাক্স 256GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 62000 টাকা যমুনা চ্যালেঞ্জ প্রাইস OnePlus 8 828GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 29000 টাকা যমুনা চ্যালেঞ্জ প্রাইস Sony Xperia 5 664GB 100% ওয়াটারপ্রুফ ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15500 টাকা ফোন 6MB 2015 তে বের হইছে ওকে এটা 3 টুলসে চেক করে দিবেন 3 টুলসে চেক করে এই ফোনটা ভাই এই ফোনটা দেখেন কেউ তো সাহসই পায় না এই যে দেখেন অলরেডি কিন্তু এটাকে কানেক্ট করা হইছে আমার হাতে দেন এই যে এটা 90% ব্যাটারি হেলথ আছে অথেন্টিক ব্যাটারি অথেন্টিক সব অথেন্টিক এটা আজকে দেখলে সবাই চমকে যাবে এই যে দেখেন অলরেডি কিন্তু 32 এ ঢুকানো হয়েছে দেখেন রিপোর্টটা আমরা দেখি এই দেখেন সবকিছু নরমাল এখনো ব্যাটারিটা চেঞ্জ হয়নি 89 ব্যাটারি লাইফ 32 এ 1-2% কম বেশি দেখাবে 1-2% হইতে পারে এবং 1382 বার চার্জ দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে এসেছি ম্যাক টেকনোলজিতে আর ম্যাক টেকনোলজি মানে হচ্ছে শাকিল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া প্রায় 3 থেকে 4 দিন পর আবারও চলে আসলাম আজকে প্রোডাক্টের প্রাইসটা কেমন থাকবে বলেন আজকে প্রোডাক্টের প্রাইসটা খুবই কম থাকবে খুবই অনেক কম থাকবে আগের ভিডিও থেকে সবাই কমেন্টে বলতেছে যে ভাই শাকিল ভাইয়ের ভিডিও কবে আসবে সো অলরেডি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে চলে আসছে কি কি প্রোডাক্ট আছে একটু দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে স্যামসাং এর কালেকশন গুলো পাবেন একদম হোলসেল রেটে যারা স্যামসাং চাচ্ছেন S10 Note 10 S20 Ultra Note 20 Ultra সবগুলোই পাবেন হিউজ পরিমাণে OnePlus এর কালেকশন আছে আজকে 9 Pro আছে LG Velvet অনেকগুলো আছে যারা পিক্সেলের কালেকশন চাচ্ছেন হিউজ পরিমাণে পিক্সেল পাবেন সনির কালেকশন পাবেন আইফোন 11 Pro 12 Pro এবং 13 Pro Max যদি যান পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনই কিন্তু অথেন্টিক 3 টুলস এ চেক করে নেওয়ার একটা সুযোগ আছে শপের অ্যাড্রেসটা বলে দেন শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল 4 ব্লক সি শপ নাম্বার হচ্ছে 20C আর শপ নেম হচ্ছে ম্যাক টেকনোলজি ভিডিও শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যমুনাতে হোলসেল করে থাকি তো আমাদের যে প্রত্যেকটা ডিভাইস এই প্রাইসগুলো আমরা একবারে হোলসেল চিপ রেটে দিয়ে থাকি মানে হোলসেল রেটে থাকে একদম হোলসেল রেটে থাকে আর আমাদের থেকে নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রমাণ করতে পারে তাহলে কি হবে ক্যাশব্যাক করে দিব ক্যাশব্যাক করে দিবে রিটার্ন করব সাথে ফোনও দিয়ে দিব 1 লক্ষ টাকা জরিমানা করা হবে বলেন আচ্ছা ঠিক আছে আমাদের শপের প্রতি বিশ্বাসটা আছে বিদায় সবাই এখন ফোন নিচ্ছে তো আমাদের যে আজকের প্রাইসগুলো দিব গত ভিডিও থেকে এবং কি মার্কেটে যে প্রাইসটা চলতেছে
দেখতেছি যে প্রাইস অনেক কমে চলছে, এর থেকেও আজকে কম প্রাইস দিয়ে থাকবো, অনেক ভালো প্রাইস থাকবে, অনেক ভালো প্রাইস দেবো আজকে। আর সবাইকে বলবো যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওতে লাইক করে দিবেন। তাহলে বিসমিল্লাহর নাম নিয়ে শুরু করি ভাই। বিসমিল্লাহর নাম নিয়ে শুরু করছি আমরা। শুরুতে আইফোনের যে ছোট মডেলটা আছে, ওকে, আইফোন 6 64 GB, ওকে, কত পিস আছে? 100 পিস হবে না, এটা সীমিত লিমিটেড স্টক আছে। ওকে, 64 GB, 64 GB। এটার মজার বিষয়টা আজকে দেখিয়ে দিতেছি যে 2016 সালের এই ডিভাইসটি, 2016 সালের আইফোন 6 মেবি 2015 বের হইছে। ওকে, এটা থ্রি টুলসে চেক করে দিবে, থ্রি টুলসে চেক করে এই ফোনটা ভাই, এই ফোনটা দেখেন, কেউ তো সাহসই পায় না। এই যে দেখেন, অলরেডি কিন্তু এটাকে কানেক্ট করা হয়েছে আমার হাতে, দেন। এই যে এটা 90% ব্যাটারি হেলথ আছে, অথেন্টিক ব্যাটারি, অথেন্টিক, সব অথেন্টিক। এটা আজকে দেখলে সবাই চমকে যাবে। দেখেন অলরেডি কিন্তু থ্রি টুলসে ঢুকানো হয়েছে, দেখেন রিপোর্টটা আমরা দেখি, এই দেখেন সব কিছু নরমাল, এখনো ব্যাটারিটা চেঞ্জ হয়নি। ব্যাটারি লাইফ থ্রি টুলসে 1-2% কম বেশি দেখাবে, 1-2% হইতে পারে, এবং 1382 বার চার্জ দেওয়া হয়েছে, একদম 100% অথেন্টিক ফোন। আচ্ছা, কত পাচ্ছে এটা? এটার প্রাইসটা খুবই কম দিব, তো যে এটা নিবে সে খুবই লাকি হবে। এটার প্রাইসটা আজকে দিব মাত্র 10,500 টাকা, 10,500 টাকা অথেন্টিক 2015 সালের এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর দেখবো হচ্ছে 6S, তারপর 6S এর 128 GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 13,000 টাকা, 13,000। হ্যাঁ, তারপর দেখবো হচ্ছে আইফোন 7, হ্যাঁ আইফোন 7, ওকে, 32 GB আজকে নাই ভাই, না 32 GB শেষ হয়ে গেছে, 32 GB আমার প্রোডাক্ট ঢুকবে, অর্ডারে আছে। আচ্ছা, 32 GB কততে দিবেন বলেন? 32 GB-র প্রাইস দিব হচ্ছে মাত্র 12,800 টাকায়, 12,800 টাকা। আর একটু যমুনা করা যায় না, 700 করা যায় না? না, 700 করা যাবে, এটা 800-তেই লিমিটেড থাকবে। 128 GB-টা হচ্ছে 15,000 টাকা, 15,000, মাত্র 15,000 টাকা, একদম যমুনা চ্যালেঞ্জ, কিছুই চেঞ্জ হয়নি, সবকিছু নরমাল আছে। এই যে দেখা আছে অ্যাপল রিপ্লেস ডিভাইস, 0% চার্জ দেওয়া, মানে একবারও চার্জ নেই, অ্যাপল থেকে রিপ্লেস করা হয়েছে, ওকে, মানে অ্যাপল অথরাইজ থেকে, অ্যাপল অথরাইজ থেকে, সবকিছু ওকে আছে। এটা কত পাচ্ছে? এটা এটার প্রাইস দেবো আজকে মাত্র 20,000 টাকা, 20,000 টাকা হোলসেল প্রাইস, হোলসেল রেট, হোলসেল মার্কেট চ্যালেঞ্জ, এই যে প্রাইসে কেউ দিতে পারবে না, ওকে। তারপর দেখবো হচ্ছে আইফোন 8 64 GB, ওকে, 64 GB, সবকিছু ওতে ঠিক আছে। এটা ব্যাটারি হেলথ আছে 83, এটার প্রাইস দেবো আজকে মাত্র 19,500 টাকা, 19,500 টাকা, এটা ভালো প্রাইস নাকি? একটু ভালো করে ডিসকাউন্ট করে দিলাম, 19,000, মাত্র 19,000 টাকা আইফোন 8 আমাদের কাছে পেয়ে যাবে। তারপর দেখবো হচ্ছে আইফোন XS, আইফোন এক্স এস, হ্যাঁ আইফোন XS 64 GB, সবকিছু অথেন্টিক আছে, আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 31,000 টাকা, আইফোন এক্স এস 64 GB আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর দেখবো হচ্ছে আইফোন XS Max 64 GB, 84 ব্যাটারি হেলথ আছে, এটার প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র 39,000 টাকা, একটু ভালো করা যায় ভাই। এইটা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম, কত? 38,500 টাকা আইফোন XS, আগের ভিডিওতে কত ছিল? 39,000 টাকা ছিল, ওকে, 1,000 টাকা ডিসকাউন্ট। এরপর দেখবো হচ্ছে আইফোন XR, আইফোন XR 64 GB, ওকে, হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে, দেখেন আছে, দেখেন যত পিস লাগে পাবেন, 30-40 পিস অর্ডার দিলেও পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা, যমুনা চ্যালেঞ্জিং করতে হবে ভাই আজকে। রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে 29,500 টাকা, 29,500, হ্যাঁ, এটা আজকে 1,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, কত? 28,500 টাকা, ইনশাল্লাহ যমুনাতে এই প্রাইস কেউ দিতে পারবে না, দেখেন যেহেতু ক্যামেরা অনেক সুন্দর, কম্পিটিশন হচ্ছে, যেহেতু আমি হোলসেল করি তাই সেহেতু আমার প্রাইসটা কম দিতে হবে, ম্যাক মানি হচ্ছে হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস, ওকে, 28,500 টাকা, 28,500 টাকা, XR 64 GB, ওকে। তারপর এটা একটু থ্রি টুলসে দেখিয়ে দিই ভিউয়ারদেরকে, এটা থ্রি টুলসে চেক করে দিবেন, দেখা দিই, ওকে, এটা এটার ব্যাটারি হেলথ কত আছে আমি দেখাই, এটার ব্যাটারি হেলথ আছে 88%। আচ্ছা, এটা কানেক্ট করান, দেখেন সব চার্জ দেওয়া হচ্ছে 958 বার, 958 বার চার্জ দেওয়া হয়েছে, 958 বার, সবকিছু নরমাল আছে, ওকে। কত পাচ্ছি তাহলে এটা? এটার প্রাইস পাচ্ছেন মাত্র 28,500 টাকা, 128টার প্রাইস দেব হচ্ছে মাত্র 31,500 টাকা, 31,500, 31 করা যায় না ভাইয়া, 31 করা যাবে না। তারপর দেখবো হচ্ছে আইফোন 11 64 GB, আজকে এটার প্রাইস কত দিব আশরাফুল ভাই আপনি বলেন? 40 করে দেন ভাই, 40 তো অনেক বেশি হয়ে যায় না, মার্কেটে তো আরো কম প্রাইস পাওয়া যাচ্ছে, 48 করবেন,
তারপরও তো আমি আবার হোলসেল করবো। ওকে, লেটার প্রাইস আজকে কত দেওয়া যাবে? 38 করে দেন। 38 করে দিব। ওকে, আমার তো গত ভিডিওতে প্রাইস ছিল 39। ওকে, তাহলে এটা আজকে আমি আপনার কথাই রাখলাম, 38,000 38ই করে দিন ভাই, 37,500 করে দেন, মন খুশি হয়ে যাবে। না, মন খুশি আবার পরে করবো ভাই, এত কম করলে ভিউয়ার্সরা বলে যে আরো কম রাখতে। ওকে, সেই ক্ষেত্রে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমি যে প্রাইসগুলো আজকে দিব তার থেকে আর বলবেন না যে ভাই 500 টাকা কম রাখেন, 1,000 টাকা কম রাখেন, বা একটা চার্জার দেন, বা একটা গ্লাস দেন। আমি যে ডিভাইসগুলো দিই আমরা সবগুলো শুধু ডিভাইস দিই, অনলি ডিভাইস, সাথে চার্জারও প্রোভাইড করি না, সাথে গ্লাস প্রোটেক্টরও প্রোভাইড করি না, কোনোটার সাথে বক্সও থাকে না। আর যেটার সাথে বক্স থাকে ওইটা আমরা বক্সসহ এখানে ফোকাস করি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে প্রাইসগুলো দিয়ে থাকি, তো তারা যদি আমাদেরকে 500 টাকা কম রাখতে বলে বা 1,000 টাকা যদি কম রাখতে বলে তাহলে আমাদের প্রফিটটা চলে যায়। আর সেই ক্ষেত্রে যদি একটা চার্জার প্রোভাইড করতে বলে, আইফোন 11 এগুলোতে তো আর 5 ওয়াটের চার্জার সাপোর্ট করে না, ওই চার্জারের দাম 200 টাকা 300 টাকা, চার্জার দিতে হয় মিনিমাম 18 বা 20 ওয়াট, সেই চার্জারের প্রাইসটাই আছে 1500-1600 টাকা, সেই ক্ষেত্রে আমার প্রফিটটা চলে যায়। তারপর যে স্যামসংয়ের যে চার্জারগুলো প্রোভাইড করতে বলে এগুলোর সাথে 18 ওয়াট 20 ওয়াট সাপোর্ট করে না, এগুলোর সাথে চার্জার সাপোর্ট করে 45 ওয়াট, ওই চার্জারে একটা দিতে গেলে তো আমার প্রফিট সুদ্ধা চলে যায়। সেই ক্ষেত্রে আমরা যে প্রাইস দিই এই প্রাইসের পরে আর 100 টাকাও কম হবে না, বা আমরা চার্জারও দেবো না, গ্লাসও দেবো না, শুধু অনলি ডিভাইস। ফোন 11 128 জিবি, ব্যাটারি হেলথ সবগুলোর 85-এর উপরে আছে। 85 পাবো? হ্যাঁ, 85-87, এটা আমি 3D চেক করে দিয়েছি। 3D চেক করতে হবে না? আচ্ছা বলেন, এটা 87 আছে? 87 আছে। 87 এটার প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র 42,500। 42,500 আরো কম দিব। এটা রেগুলার প্রাইস ছিল আমাদের, গত ভিডিওতে প্রাইস ছিল 63,500 টাকা। ওকে, এই ভিডিওতে 1500 টাকা ডিসকাউন্ট করে এটার প্রাইস দেবো মাত্র 62,000 টাকা। হ্যাঁ, আরেকটু ভালো করে দেন, আর 61 পাশে আসেন, চলে আসেন আজকে। না না, এটা চলে আসে, এটা আবার যদি পারি পরবর্তীতে 62 করে দেন বরাবর। আচ্ছা, 62,000 টাকায় করে দিলাম। ওকে, বরাবর 62,000 টাকায় 11 Pro Max আমার কাছে পেয়ে যাবেন। ওকে, তারপর স্যামসাং? তারপর আমরা স্যামসাং এর গুলো দেখবো, অনেকগুলো স্যামসাং আছে। S10। ওকে, কতগুলো আছে? 100 পিস হবে? 100 পিস। ওকে, দেখেন S10 এর অনেকগুলো কালার আছে, যত পিস চান পাবেন। আচ্ছা, S10 কি 8128? S10 হচ্ছে 8128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর, ওকে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটার প্রাইস দিব হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল 22,000 করে, 22,000 করে, এখন আমি কিছু কিছু ভিডিওতে 21,500 পাইছি। যেহেতু আমি সবসময় বলে থাকি যে আমি হোলসেলে দিব, হোলসেল প্রাইস দিব, সেই ক্ষেত্রে আজকে এটার প্রাইস দিব মাত্র 21,000 টাকা। 21,000 টাকায় স্যামসাং S10 আমাদের একদম যমুনা চ্যালেঞ্জ, যমুনা চ্যালেঞ্জ মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমি দিই। তারপর আমরা দেখবো হচ্ছে স্যামসাং S10 প্লাস, স্যামসাং S10 প্লাস এর ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যে ভিউয়ারদের দেখিয়ে দেব, যত পিস চান পারবেন, কোনো কোনো সমস্যা নাই, যত পিস চান নিতে পারবেন। আচ্ছা, S10 প্লাস কত পাচ্ছি আমরা আজকে? স্যামসাং S10 প্লাস আমার রেগুলার প্রাইস ছিল 26,500 টাকা। ওকে, স্যামসাং S10 প্লাস 8128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর 855, সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটার হচ্ছে আজকে ক্যামেরাটা একটু দেখিয়ে দিই, S10 প্লাসের ক্যামেরা যেহেতু আমি খুবই কম দেখাই। ওকে, ক্যামেরা অনেক সুন্দর, এগুলো ক্যামেরা অনেক সুন্দর, ছবিকে তোলা শেষ ভাই, অলরেডি কিন্তু ছবি তোলা শেষ। আচ্ছা, এটা দেখাই, এগুলো কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট, এ ক্লাসের, এ গ্রেডের ফার্স্ট কোয়ালিটি প্রোডাক্ট। আচ্ছা, কত পাচ্ছি এটা? এটার প্রাইস 26,500 করেছিল, এই ভিডিওতে আমি প্রাইস দেবো মাত্র 25,500 টাকা। 25,500 পুরো যমুনা চ্যালেঞ্জ, কেউ যদি এই প্রাইসে দিতে পারে তাহলে আমি 100 পিস দিয়ে দিবো। হ্যাঁ, ওকে, তারপর তারপর দেখবো হচ্ছে স্যামসাং S10 প্লাসের যে টোকিও এডিশনটা। ওকে, টোকিও এডিশন, টোকিও এডিশনটা একটু দেখো, কত পিস আছে এটা? এটা কমই আছে, 7-8 পিস আছে, 4-5 পিসের মতো আছে। আচ্ছা, 4 থেকে 5। টোকিও এটা হচ্ছে গেমিং এডিশন, জাপানের যে টোকিও এডিশনটা করা হয়েছিল গেমিং এডিশন, ওইটা হচ্ছে এটা। আচ্ছা, কত পাচ্ছি আজকে? এইটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল 26,500 টাকা। 26,500? হ্যাঁ, 26,500 ছিল। আজকে কত করবেন? এই ভিডিওতে আমি এটার প্রাইস দেবো হচ্ছে মাত্র 26,000 টাকা। 26,000 টাকা, 100% এ ক্লাসের প্রোডাক্ট, এটার ফার্স্ট কোয়ালিটি প্রোডাক্ট, 8128 জিবি স্যামসাং S10 প্লাস স্পেশাল এডিশন, এটা হচ্ছে 8128 জিবি। ওকে, তারপর
তারপর দেখবো হচ্ছে স্যামসং S25G ইউজ পরিমাণ কোয়ান্টিটি দেখেন কতগুলো চান যতগুলো চান পাবেন S25G ওপেন আছে একটা ওপেন আছে হ্যাঁ ওপেন আছে আচ্ছা দেখেন S25G এগুলো 12256 নাকি 12128 আমি এই বারো একশো আঠাশ জিবি স্যামসং S25G স্ন্যাপড্রাগন প্রসেসর 865 তার প্রাইস দিব মাত্র 26500 টাকা 26500 12128 প্র্যাঙ্ক করতেছেন ভাই প্র্যাঙ্ক করতেছি না ভাই এটার ক্যামেরার একটা ছবি তুলে আমি দেখিয়ে দিই ওকে এটার ক্যামেরা অনেক সুন্দর স্যামসং এর প্রত্যেকটা ফোনের ক্যামেরা অনেক সুন্দর এই যে একটু দেখ আচ্ছা দেখাই প্রোট্রেট মোডে বাইরে পুরো আজকে বাঘের মতো লাগতেছে বাঘের মতো লাগতেছে আমি কথা বলতেছিলাম প্রোট্রেট মোডে ক্যামেরাগুলো অনেক সুন্দর ক্যামেরা সেই ক্যামেরা এটার ক্যামেরার কোনো কথা হয় না খুবই মানে ছোটর মধ্যে সেই একটা ফোন এটা S20+5G টা S20+5G অ্যাভেলেবল আছে কালার আছে ইউজ পরিমাণে আছে অনেকগুলো আছে শুধু গ্রে কালার আর স্কাই ব্লু কালারটা আছে আচ্ছা গ্রে আর স্কাই ব্লু গ্রে আর স্কাই ব্লু আচ্ছা অনেকে ভাই ভিডিওর ফারস্টে বলছিল যে ভাই গোলা কেন গোলা দেখে আরে হাতের ছাপ পড়ছে এজন্য গোলা দেখাইছে ক্যামেরা অথেন্টিক আছে সমস্যা নেই আচ্ছা কত পাচ্ছে এগুলো স্ন্যাপড্রাগন হ্যাঁ স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আমার রেগুলার প্রাইস ছিল 31500 টাকা ওকে আর এখন মার্কেটে প্রাইস চলছে 30500 টাকা আজকের আপডেট যে প্রাইসটা তো এইটার প্রাইস আজকে আমি কত করে দিব ভাই বলেন 35 চলতেছে এখন হ্যাঁ 35 চলতেছে আপনি 30 করে দেন আজকে 30 করে দিব আমি 29500 করে দিলাম 29500 টাকা S10+ S20+ 12128 ভাই আমি আজকে কই যাব বিশ্বাস এই প্রাইসে ভাই কেউ দিতে পারবে না ভাই আজকের ভিডিও যদি হিট না খায় তাহলে আর কি করার বলেন যে প্রাইস আমি দিতেছি শুধুমাত্র আপনার জন্য যাতে আপনার চ্যানেলে আমাকে সবাই চিনতে পারে তারপর দেখবো হচ্ছে S20 Ultra S20 Ultra 12GB 256GB আচ্ছা 12256 হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে এই গ্রেডের পাস এই গ্রেসের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে পেছনে যে আইএমই আছে এগুলো সব চেক করে নেবেন কোনো সমস্যা নেই যতক্ষণ ইচ্ছা আচ্ছা কত পাচ্ছি আজকে 12256টা 12256 আমার রেগুলার প্রাইস ছিল আপনার 43500 টাকা 43500 যমুনা কেঁপে যাবে আজকে নাকি যমুনা কেঁপে যাবে এটা দিয়ে দিব 42500 টাকা 42500 43 এর নিচে কেউ দিতে পারবে না এটা একদম হোলসেল রেট শুধুমাত্র আমি হোলসেল প্রাইসটা দিতে পারবো S20 Ultra 100x জুম এর ক্যামেরাটা একটু দেখিয়ে দিবি ওকে এগুলোর ক্যামেরা গুলো অনেক সুন্দর অনেকে ক্যামেরা দেখতে চায় ক্যামেরার কোনো সেজন্য প্রোট্রেট মোডে ছবি ভালো আছে ছবি তোলা শেষ হ্যাঁ ভাই আচ্ছা ছবি দেখাই একটু ভিউয়ারদের দেখেন এই দেখেন কতটা ব্লার হয় একুরেট ব্লার আচ্ছা তারপর কি দেখাচ্ছি নোট 10 নোট সিরিজের যে ডিভাইস গুলো আছে ওকে স্যামসং নোট 10 8256GB R256 এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 28000 টাকা স্ন্যাপড্রাগনটা হ্যাঁ স্ন্যাপড্রাগন প্রসেসরটা আজকে এটার প্রাইস দিব মাত্র 27000 টাকা 27000 টাকা স্যামসং গ্লাসি নোট 10 5G টা আমাদের কাছে পেয়ে যাবেন 256GB একদম হোলসেল রেট ভাই হোলসেল রেট 100% কিন্তু এ ক্লাসের প্রোডাক্ট হ্যাঁ আর কোনো ভিউয়ার্স বা কাস্টমার যদি বি গ্রেড প্রমাণ করতে পারে কি হবে বলেন তাহলে ক্যাশব্যাক করে দিবে ক্যাশব্যাক করে দিবে তারপর দেখবো হচ্ছে স্যামসং গ্যালাক্সি নোট 10+ নোট 10+ 12256GB অনেকগুলো আছে আরো আছে তো নিচে আরো আছে হ্যাঁ আছে কিন্তু ভাই আপনি আসার পরে বলছিলাম যে আজকে নোট 10 প্লাস এর একটা খেলা দেখায় দিব বলছিলেন যে পুরো মার্কেট আগুন লাগায় দিব আগুন লাগায় দিব আজকে আচ্ছা আগুন কি এটা দিয়ে লাগাবে এটা দিয়ে শুরু করব আচ্ছা কত আজকে কত 12 স্ন্যাপড্রাগনটা এটা স্ন্যাপড্রাগন প্রসেসর 12256 12256GB মার্কেটে চলতেছে 35 করে আমি কত করে দিব বলেন এটা আজকে কি 33 করবেন 33 করলে তো আবার বেশি কম হয়ে যায় না তাহলে আপনি ভালো একটা প্রাইস দিয়ে 34 করে দিলাম 34000 যমুনা যদি 34 এই ফোন কেউ দিতে পারে আমি ফোন গিফট করে দিব ভাই 33500 করে দেন না ভাই 33500 করে দিব করে দেন আজকে আপনি বলতেছেন আমার দিকে তাকাই কইরা দেন আমি এখন করা পসিবল না কষ্ট হচ্ছে নেক্সট ভিডিওতে করে দেব ইনশাআল্লাহ ওকে যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিও দেখবেন এবং কি লাইক সাবস্ক্রাইব করে দিবেন তাহলে রেগুলার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন তারপর দেখবো হচ্ছে স্যামসং গ্যালাক্সি নোট 20 আল্ট্রা 12256GB স্ন্যাপড্রাগন প্রসেসর ওকে 12256GB এইটার স্পেশালিটি হচ্ছে যে এই ফোনটার ক্যামেরার জন্য খুবই পারফেক্ট মানে প্রোট্রেট মোডে বলে সব মোডে ছবিগুলো খুব ভালো আসে আর এটা আরেকটা মজার বিষয় হচ্ছে পেনের বিষয়টা পেনটা একটু দেখা দেই পেনটা কাজ করে 100% কাজ করে ওকে আমি একটু ছবি তোলা যাবে নাকি পেন দিয়ে হ্যাঁ ছবি তোলা যাবে হ্যাঁ ক্লিক করেন অলরেডি কিন্তু ক্লিক করার সাথে সাথে ছবি তোলা হয়ে গেল দেখেন যারা পেন দিয়ে ছবি তুলতে চান আরেকবার ক্লিক করেন তো ভাইয়া দাঁড়ান হ্যাঁ ক্লিক করেন এটার বিষয়টা হচ্ছে যে যারা হাতে অনেকে আছে যে আঙ্গুলটা সেলফি বাটনে এখানে আসে না সেই ক্ষেত্রে পেনটা নিয়ে পিছনে রাখবে
হাত উঠাবে উপরের দিকে পেনটা দিয়ে ছবি তুলবে আর সবাই থক হয়ে যাবে যে এটা কি হচ্ছে। আচ্ছা এটা কত পাচ্ছে? এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস 50 করে চলতেছে, আর এখন আমি মার্কেটে দেখতেছি যে আপনার 53,500 করে অনেকে এই ডিভাইস দিচ্ছে। ওকে, স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা ডোকোমোটা দিচ্ছে ভাই, ডোকোমোটা দিচ্ছে, সেটার পিছনে লেখা থাকবে যে এই যে এই কানেরটাতে লেখা থাকবে ডোকোমো। ডোকোমোটা আপনি কত দিবেন বলেন? আমি ডোকোমোটা তো আমি যদি সেল করতাম আমি 51 দিয়ে দিতাম। 51 তে দিয়ে দিতেন ডোকোমোটা? ডোকোমো, কিন্তু আমি ডোকোমোর ফোন সেল করি না। ওকে, আমি যেটা সেল করি এগুলা হচ্ছে নোট 20 আলট্রা, আপনার এটার প্রাইস দিব আজকে মাত্র 54,000 টাকা। 54,000 টাকা? 54,000। আর দেখেন তো ইউএস এরটা, হ্যাঁ এটা কোনো ডোকোমো না, একদম দেখে নেন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি যদি বলেন আমি ডোকোমোটা আনবো, কিন্তু ডোকোমোর ফোনে কমপ্লেন বেশি ভাই। আমি চাই না যে আপনার রেপুটেশন নষ্ট হোক আর আমারটা হোক, যেহেতু ম্যাক টেকনোলজি মানে শাকিল ভাই, তো আমি যেহেতু আসি তো আমাদের দোকানে যে রেপুটেশনটা সেটা আমরা ধরে রাখবো। পর দেখবো হচ্ছে OnePlus এর কালেকশন গুলো। OnePlus আমাদের কাছে 7 Pro, OnePlus 7 Pro পপ আপ ক্যামেরা, এই ডিভাইসটি ইউজ পরিমাণে কালেকশন আছে। ইউজ পরিমাণে কালেকশন কত পিস হবে ভাই? এটা আছে আমার কাছে 10-12 পিস। 10-12 পিস আছে OnePlus 7 Pro। এগুলো কিন্তু আইএমই সব দেখে নেবেন, আইএমই দেখে নেবেন। হ্যাঁ, 7 Pro কত পাচ্ছি? 7 Pro যেটা এটা আপনার হাতেরটা হচ্ছে 8256। ওকে, 8256 টার প্রাইস দিব হচ্ছে রেগুলার প্রাইস ছিল 30,000 টাকা, আজকে এটার প্রাইস দিব মাত্র 29,000 টাকা। 29,000? যেহেতু আমি শুরুতেই বলছি যে আজকে সবগুলোর প্রাইস থাকবে ধামাকা প্রাইস। ওকে, একবারে মার্কেটে যেহেতু সামনে শীত আসছে এখন দিব সব হট, সব ধামাকা প্রাইস, পপ আপ ক্যামেরা সব পাবে। হ্যাঁ, তারপর দেখবো হচ্ছে OnePlus 8। হ্যাঁ, OnePlus 8। ওকে, হিউজ পরিমাণে কালার আছে, দেখেন অরোরা চান যেটা চান, আবার একটা আছে দুবাই, একটা আছে ইউএস। এই যে কোন চুল পরিমাণ কোন স্ক্যাচ নাই। কত পাচ্ছি আজকে? আজকে OnePlus 8 8128 GB, এটার প্রাইস দেবো হচ্ছে মাত্র 29,000 টাকা। 29,000 টাকা। যমুনা চ্যালেঞ্জ? যমুনা চ্যালেঞ্জ আর একটু ভালো করে দেন না, আর ভালো হবে না, এটা একবার আফটার ডিসকাউন্টের প্রাইস দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তারপর আর যেটা ডুয়েল সিম, ডুয়েল সিমটা খুবই কম পাওয়া যায় OnePlus 8। ওকে, তো আমাদের কাছে কয়েক পিস প্রোডাক্ট আছে, যারা নিতে যাবেন সাথে সাথে বুক করে ফেলবেন ডুয়েল সিমটা। হ্যাঁ, কত পাচ্ছি? এটা দিব 30,000 টাকা মাত্র। 30,000? 30,000 টাকা, একদম হোলসেল রেটে পেয়ে যাবেন, রেটে পেয়ে যাবেন। ওকে, তারপর তারপর দেখবো OnePlus 8T 12,256 GB ডুয়েল সিম। ওকে, OnePlus 8T ডুয়েল সিম খুবই রেয়ার, খুবই কম পাওয়া যায় ডুয়েল সিমটা। হ্যাঁ, ডুয়েল সিমটা। আচ্ছা, 12,256, এটা 12,256 ডুয়েল সিম, এটার প্রাইস দিব হচ্ছে মাত্র কত দিব ভাই বল? এটা আপনি 30 এর নিচে নামেন, 30 এর নিচে নামেন ভাই। এটা তাহলে তো আমার আগের ভিডিওতে কত ছিল? আগের ভিডিওতে 33 ছিল, 33 ছিল। আজকে ভাই 2000 টাকা ডিসকাউন্ট করে দেন। 2000 টাকা ডিসকাউন্ট করলে খুবই আমার জন্য খুবই টাফ হয়ে যাবে। কত তাহলে? 1500 টাকা ডিসকাউন্ট। 1000 না, 1500 টাকা ডিসকাউন্ট। ওকে, তাহলে কি 31,500 টাকায় OnePlus 8T ডুয়েল সিম আমার কাছে পেয়ে যাবেন? ইনশাআল্লাহ এই প্রাইসে কেউ দিতে পারবে না, একদম যমুনা চ্যালেঞ্জ। ওকে, তারপর তারপর দেখবো হচ্ছে OnePlus 9, যাদের নেওয়া তারা এক্সট্রা ভাবে পে করে কিনে নেয়। আচ্ছা, এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে, যারা 9 নিতে চায়। শাকিল ভাই থেকে, শাকিল ভাই আগের ভিডিও থেকে কত ডিসকাউন্ট করবেন বলেন? 34 ছিল আগের ভিডিও, 34 ছিল, এই ভিডিওতে আমি 33 করে দিব। 33, 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা, একদম হোলসেল রেট, কিন্তু একদম হোলসেল রেট। ওকে, তারপর তারপর আপনি যে সব সময় আমার কাছে OnePlus 9 Pro বলেন, চলে আসছে, আমি কিন্তু ভিডিওতে বলছি যে ভাই OnePlus 9 Pro প্রাইস আমাকে বেশি দিচ্ছে। ওকে, আর মার্কেটে আমি দেখতেছি যে এটা 46,500 করে চলতেছে, 46,500 চলতেছে, কিন্তু আমাকে ভাই প্রাইস দিছে, যে প্রাইসটা দিছে আমি 46,500 টা করবো না। ওকে, কারণ 46,500 যদি আমি দিই তাহলে আমি হোলসেল কিভাবে দিলাম? তাহলে তো আমার বিষয়টা হোলসেল হলো না। আচ্ছা, কত আমি যেহেতু এটা প্রাইস কমে পাইছি, হ্যাঁ 12,256 5G OnePlus 9 Pro সিঙ্গেল সিম অনলি ডিভাইস, শুধু ডিভাইস, 46,500 করে মার্কেটে চলতেছে, সবাই দিতেছে, আমি এটা আজকে হোলসেল কত করবো ভাই বল? এটা কি 44 করে দিবেন নাকি আরো কমাবেন? 44 করলে কি ভাই হয়? আর একটু কমায় দেন তাহলে। বাংলাদেশ চ্যালেঞ্জ, এই প্রাইসে এই ডিভাইস কেউ দিতে পারবে না, এটা
একবারে দেখেন আপনি 100% কিন্তু এ ক্লাসের প্রোডাক্ট পরিমাণে স্কেচ নাই চুল পরিমাণে একটা স্কেচ নাই কোনো ভিউয়ার্স বা কাস্টমার যদি দেখাইতে পারে স্কেচ আর 5000 টাকা ডিসকাউন্ট করে দিব 5000 টাকা ডিসকাউন্ট করে দিব ওকে তারপর তারপর আমরা দেখব হচ্ছে এলজি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট এই জায়গায় 3 পিস আছে আর বাকিগুলো ওই সাইডে আছে দেখেন কত পিস আছে এলজি ভেলভেট যত পিস চান আর নিচে আরো আছে জায়গা নাই দেখে রাখতে পারেন আচ্ছা এলজি ভেলভেটে কিন্তু দুইটা একটা হচ্ছে দুবাই একটা ইউএসএ ইউএসএটা হচ্ছে 5G লেখা হ্যাঁ আর দুবাইটাতে কোনো কিছু লেখা লেখা না এই যে 5G লেখা আচ্ছা এগুলো খুবই 5G লেখাগুলো খুবই কম আসে 5G লেখা কম আসে চলে বেশি আবার কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ভাই আচ্ছা এলজি ভেলভেট কত পিস আছে 50 60 পিস এত পিস নাই এখানে মনে হয় 18 17 পিসের মতো আচ্ছা 8128 হ্যাঁ 8128 কত পাচ্ছি আজকে 8128 এর প্রাইস দিব হচ্ছে মাত্র 20000 টাকা 20000 20000 টাকা হোলসেল রেট হোলসেল রেট আর যেটা 6128 এটার প্রাইস দিব মাত্র 19500 টাকা 19 করে দেন আজকে 19 করে দেন করে দিব করে দেন আজকে আচ্ছা ঠিক আছে করে দিলাম ওকে তারপর দেখব হচ্ছে পিক্সেলের কালেকশন গুলো পিক্সেল হ্যাঁ ওকে পিক্সেল 4 ছোটগুলো নাই আজকে ছোটগুলো পিক্সেল 3 এর জন্য ভাই অনেক কাস্টমার আমাকে নক দিয়েছে কিন্তু পিক্সেল 3 আমি কালেক্ট করতে পারতেছি না ওকে আমার অর্ডারে আছে কিন্তু শিপমেন্ট আটকে আছে পিক্সেল 3 গুলো ছাড়তে পারতেছে না আচ্ছা পিক্সেল 4 টা কত পাচ্ছে পিক্সেল 4 আমার গত ভিডিওতে প্রাইস ছিল 19500 টাকা 19 পাচ্ছিল হ্যাঁ 19 পাচ্ছিল তো এই ভিডিওতে কত ডিসকাউন্ট করবো ভাই 1000 করে দিবেন বরাবর 1000 করলে তো বেশি হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে আমার সামনের ভিডিওতে আবার কমাইতে হবে না আচ্ছা 500 ই করেন আচ্ছা জান 1000 ই করলাম 1000 1000 ই করলাম ওকে তাহলে 18500 টাকা পিক্সেল 4 664 জিবি অনলি ডিভাইস শুধু ভিউয়ার্স এই প্রাইস যদি কেউ দেখাইতে পারেন আমি এতটুকু বলি যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা কালারে অনেকগুলো আছে কেউ যদি দেখাইতে পারেন আমি 5000 টাকা দিব 664 জিবি এগুলো কিন্তু ভাই শুধু ডিভাইস ভিউয়ার্সরা বলে যে ভাই একটা গ্লাস প্রোটেক্টর গিফট দেন একটা চার্জার গিফট দেন ভাই সর্বোচ্চ লাভই হয়তো 5 থেকে 600 টাকা আর এগুলো দিলে কি হবে এগুলো দিলে তো আমার প্রফিট থাকে না এটাই তো ভাই বুঝাইতে পারি না এটাই হচ্ছে কষ্ট ওকে তারপর তারপর দেখবো হচ্ছে পিক্সেল 4a 5g 4a 5g 4a 5g রেগুলার প্রাইস ছিল 23000 টাকা 23000 হ্যাঁ 23000 টাকা আজকে এটা 500 টাকা ডিসকাউন্ট করে দিব ওকে 22500 22500 টাকা 22 হবে না না 22 হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে হবে পিক্সেল 4a 5g এটা একদম হোলসেল রেট কিন্তু 6128 6128 664 না 6128 6128 টাই পেয়ে যাচ্ছে 22500 টাকা 23500 মার্কেট চলতেছে আর এটার আমি প্রাইস দিছি মাত্র 22500 টাকা ওকে তারপর তারপর দেখো হচ্ছে পিক্সেল 4 এক্সেল 4 এক্সেল হ্যাঁ পিক্সেল 4 এক্সেল ওকে 100% অথেন্টিক ডিভাইস কিন্তু এগুলো 664 জিবি 664 হ্যাঁ 664 জিবি আচ্ছা কত পাচ্ছি আজকে এটার প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র 22000 টাকা 22000 22000 টাকা একদম যমুনা চ্যালেঞ্জ ভাই তাহলে আরো 1000 ডিসকাউন্ট করে আরো 1000 আরো 1000 21000 টাকা পিক্সেল 4 এক্সেল পিক্সেল 4 এক্সেল আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আপনি আজকে হইছে কি এত ভালো প্রাইস দিচ্ছেন আজকে আমি ভাই কমই দিব ওকে তারপর কারণ আজকে আমার যে গত ভিডিও যে প্রাইস গুলো এগুলো থেকে অনেক কম দিতেছি যার কারণ হচ্ছে যে আমার সেল বাড়তে হবে কারণ আমার ট্রানজেকশনটা বাড়তে হবে যেহেতু প্রোডাক্ট আমার ইউজ পরিমাণ ঢুকতেছে প্রাইসটা আমার কম দিতে হবে ওকে তারপর তারপর দেখবো হচ্ছে সনি এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 সনি এক্সপেরিয়া 5 664 664 হ্যাঁ 664 এই ডিভাইসটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 15500 টাকা 15500 100% কিন্তু ওয়াটারপ্রুফ 100% যতদিন ইচ্ছা চেক করে নেবেন কোনো সমস্যা নাই 15500 হোলসেল রেট একদম হোলসেল রেট হ্যাঁ আর কিছু আছে ভাইয়া আজকে আর দেখানোর মতো কিছুই নাই যেগুলো ছিল এই ছিল আজকের ভিডিও ওকে তো ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে আরো প্রাইস কম দেওয়ার চেষ্টা করব আর আমি যে প্রাইস গুলো দিব এই প্রাইজের পরে আর কেউ কমাতে বলবেন না এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আপনাদের আমিও বলবো যে ভাই যে প্রাইসটা দেয় এরপর আর বার্কেটিং করবেন না কারণ ভাই খুব তাড়াতাড়ি আজকে বলছিল যে ভাই প্রাইস তাহলে বাড়ায় দেই রাগ করেই বলছিল যে প্রাইস বাড়ায় দেই তারপরে তারা ফোন দিয়ে লাগবে কমাবে আমি আজকে যে নোট 10 প্লাস এর যে প্রাইস রয়েছে এই প্রাইস কেউ দিতে পারবে আপনি বলেন কেউ 34000 টাকা আমি নোট 10 প্লাস দিছি মাত্র 34000 এটা কিন্তু 5G ডিভাইস হ্যাঁ ওকে তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও আর শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আর ঢাকার বাইরে কিভাবে পারচেজ করবে শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার হচ্ছে 23 আর শপ নেম হচ্ছে ম্যাক টেকনোলজি আর ঢাকার বাইরে হচ্ছে গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় পাঠিয়ে থাকি তো ঢাকার বাইরে আমার ইউজ পরিমাণ এখন কাস্টমার আছে আল্লাহর রহমতে আমার এভারেজ সেল আছে এখন অনেক ভালো প্রত্যেক দিনই 3-4টা করে আমার কন্ডিশনে ফোন যাচ্ছে তো ঢাকার বাইরে আমাদের 2040 টাকা বিকাশের সেন্ড মানি করতে হয় আর বাকি টাকা হচ্ছে কন্ডিশনে পাঠিয়ে দিই ফোন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে ফোনটা রিসিভ করে টাকা দিয়ে ফোন নিয়ে যাবে ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে ফোন পেয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম